ये व्हाट्सअप का इस तो कैमरा से वेलकम बैक टू अनदर न्यू मोटो ब्लॉगिंग वीडियो। आज के हमें हुदाई बाइक से बेर हुए थे, हमें काज नहीं ऐसे के बाइक से बेर हुए थे, ऐसे कुछ अब बसे चाक पर दूरी को था जामो, इसलिए वीडियो रिकॉर्ड करने हैं तो अनेक दिन थे, इकान बाइक से बेर हुए ला। बुध बारे लास्ट रिकॉर्ड करे थे ना, क्यों अच्छे अपना बुध बात का रोज बार माच खाने कोनो वीडियो हम शूट करे नहीं, इकान आज के बेर हुए तो जेदी दू चौक जाए सेदी के जाए चाक पर लाल है चलें। এটা হচ্ছে আমার হেলমেটের অবস্থা, ধুলা মাটি পরে অবস্থা খারাপ একদম। এখানে মিটার দেখতে পাচ্ছেন, বাড়িতে ছোট 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 অনেক ধুলা পরে আছে। এখানে আমরা এই কোর্টরুমের এই সাইডে আছি, পুলিশ স্টেশনের এদিকে, এখান থেকে চলে নিয়ে যাওয়া যায়। এখানে আমার বন্ধুরা কে নিয়ে নি, অনেকদিন আসলে আমাদের দেখা হয়নি, এ কারণে আমি আরো আসলাম। এখন এদিকে এসেছি, তখন ওকে নিয়ে যাই। আরে ভাই আব্বা সিম উঠালাম, হ্যাঁ এগুলো এখানে সে ভিডিও রেকর্ড করলাম। এই রাস্তায় যাচ্ছিলাম যে তোমার কথা মনে হলো যে তুমি বাড়িতে বসে আছো, তোমাকে উঠাইলাম এখান থেকে, ভাবছি যে এই সে বন্ধু, এই সে বন্ধু আমার সাথে গেল না, কই বাত নেই স্যার। চলুন তার এখান থেকে এগিয়ে যাওয়া যাক, সামনে বের হয়ে যাবো। এখন আমার কাছে একটাই মাত্র উপায় আছে, কেউ না আসুক সমস্যা নাই, একা একা ঘুরছি, একা একা ছিলাম, একা একা থাকবো। এখানে এই রাস্তা তো আপনি চিনতে পারছেন, আমার ছিলেন আছে সাইকেল নিয়ে প্রথম সাইকেল ব্লক যেখানে আমি করেছিলাম ওই রাস্তায়, আমি ছিলাম সাইকেল ছিল আর বাস আমাদের বাসার বন্ধু। হ্যাঁ আমি ছিলাম সাইকেল আর আমি একটি বাইক, আগে ওখানে সাইকেল সার্ভিসিং যে ব্লকটা করছিলাম ওই সার্ভিসিং এর ব্লকে এই রাস্তায় এসেছিলাম। এখানে আমি ভিতর ভিতর রাস্তা দিয়ে এই জঙ্গলের মধ্যে চলে এলাম। এখন আবার শুরু হলো গল্প কাহিনী, শুরু হওয়া যাবে। হেলমেটটা ফিক্স করতে করতে আমার দম বাড়াচ্ছে, কারণ এদিকে কথা বলতে হচ্ছে আর কথা বলতে বলতে বেল্টটা আমার নিচে দেওয়া আছে ভিতরে, ওই মুখের মধ্যে ফোঁকা দিকে। ভিতর ভিতরে রাস্তাগুলোতে যখন এসেই পড়েছি জলের ঋণ পরিচয় আছে, জিনপুরীর জায়গা বন্ধু আজকে হওয়া ছিল। এখানে আসলাম তো যেখানে জিন পরে আপনার বিক্রি করে ওই জায়গাটাই বন্ধু, আগের ভিডিও যারা দেখেছেন তাদেরকে বলেছিলাম আমি যে কোনো জায়গায় এখানে কাজ বাজ নেই মঞ্চ দিচ্ছে কোথাও তো একটা দাঁড়াতে একটা কাজ করি, যাই না পেট্রোল নিয়ে আমি। অক্টেন দিন তো 50 টাকা, আসলে আমি কি বলবো আপনাদেরকে, আসলে কথা বলতে ভালো লাগছে না, কারণ পুরা রাস্তায় ঘুরে বেড়া কি কোনো কাজ নাই কিছু নাই, এবারে গেলাম একটা চা খেতে, চা খাওয়া তো গিয়ে এখন খাবার খাওয়ার কোনো ইচ্ছা নেই। বড় রাস্তায় গাড়ি চালাচ্ছি, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ফিলিং হচ্ছে, ওক এই ছোট রাস্তা দিকে নেই এলাকা তো বাড়ি অন্ধকার রাত্রে আবার সে বাস গাছে ভিতর ভিতর রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, গাছ থেকে ভূত পরে ফিলিং হচ্ছে, ওক আমি সাহসী লোক গুড টু ডু লাভ একা একা কেন কথা বলছি লোকজন দেখে কি হবে পাগল, একা একা কারা কথা হয় যারা হয়তো সারা জীবন একাই থাকে না যারা পাগল হয়তো জীবনে শুরু হয়নি তাহলে পাগল পাগলটা কার সঙ্গে হবে আবার একবার এমন একবার হয়েছিল মন খারাপ হয়েছিল গাড়ি চালাচ্ছিলাম কোন রাস্তা দিয়ে গেছি তার ঠিক নেই। এটা হচ্ছে আমাদের অফ রোডিং রাস্তা, যে রাস্তায় আমি গাড়ি চালা শিখেছিলাম রোডিং হিসেবে। আমি এতক্ষণ থেকে ভূতের মতন শুধু ঘুরে বেড়াচ্ছিলাম, আদম হয়ে আসতাম।
তো এখানে আমাদের খাওয়া দাওয়া করা হলো, গাড়িটা নিয়ে যে বাড়িয়ে কাঠলো রেখে তার কথা এই কথা ওই কথা একটাই কথা। আজকের ভিডিওটি তুমি অংশে ভালো লেগে থাকে তবে লাইক চ্যানেলে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে আসলে কোনো মেয়ে দুই আসলে মানে কি ভিডিও বানাবো তার জন্য এমনি বার হয়ে গেলাম, এমনি ভিডিও বানালাম। সে ভিডিওতে এখান পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের পরে আরেকটা নতুন ভিডিওতে, তখন পর্যন্ত একটাই কথা বলি, গুড বাই।